আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রান্না করার কিছু নাই, দেখি খুপে ডিম আছে কিনা। এই যে দেখুন বন্ধুরা, আমার রাজা হাসিটা উমে বসছে। এটা অনেকগুলো ডিম, মাশাআল্লাহ এটা বাচ্চা আছে, রক্ত হয়ে গেছে আমি দেখেছি। এটা অনেকদিন হয়েছে উমে বসে। আর একটা হাসে ডিম পারে, আর একটি রাজা হাসে ডিম পারে। তো ওকে আমি উম দেবো না, এখন গরমের দিন হয়েছে তো তাই। তো এই ডিমগুলো আজকে রান্না করব, ভিডিওটা দেখবেন। কেমনে বাইর করুন তো ভিতরে। এই ডিমটা অনেক বড় বন্ধুরা দেখুন, আর এটা ছোট, কিন্তু রাজা হাঁসের ডিম। এটাও কিন্তু রাজা হাঁসের ডিম, তবে এটা বড় আর এটা ছোট। এটা প্রথম পেরেছে, একটি আছে। একটি দুটো ডিম বড় আর একটি ছোট। আজকে আমি তিনটি আর দেখি আর দুটো মুরগির ডিম বা কিছু নিয়ে একসাথে রান্না করব, কারণ আর হাঁসের ডিম নেই, রাজা হাঁসে পারতে আছে। দেখি গাছে কি টমেটো আছে কি আছে, ওগুলো রান্না করব। গাছটা আবার পাড়াইও নজু। এই যে টমেটো, কাঁচা টমেটো নাও, টমেটো নাও, চালু আছে। আরো তো কতগুলো আছে লজু, গেছে কই টমেটো গুলা? অনেক সুন্দর মরিচ হয়েছে। হ্যাঁ বন্ধুরা দেখুন, আমাদের গাছে খুব কাঁচা মরিচ হয়েছে। করে নেই, হ্যাঁ বাদ দিয়ে খাওয়া যাবে। মরিচ গুলো অনেক সুন্দর দেখুন, খুব ঘেরা মাছছে বন্ধুরা। না মুম্বাই মরিচ পেকে রয়েছে। ছোট ছোট বাজা খাওয়া যাবে কিন্তু। কাঁচা টমেটো তো অনেকগুলো ছিল, কই গেছে? কাঁচা টমেটো দিয়েছিল, কোনো তাতা রইল না, সব টমেটো গুলো মরে গেছে, পইসে গেছে। ঠিক আছে তো আসিল টমেটো গুলো মালাই, আমি তো দেখি না। হাঙ্গরা করো, আমি ডিম রান্না করবো, এর জন্য দিয়ে দিলাম সরিষার তেল। এই যে বন্ধুরা পেঁয়াজ বাটা, মরিচ, কাঁচা মরিচ, রসুন সব বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। রসুন বাটা ওই হাসির শব্দ পাইয়া ওই দেওয়ানবই ডাক দেখানো, তো মনে করে একটু পানি দিয়ে দিব।
দিব হলুদ গুঁড়ো তুমিও কয়দিন পর যাবা পানিতে আগে তোমার বাচ্চা হইয়া লোক বেরোনোর পানি পানিতে যাওয়ার জন্য এমন করতেছ পানিতে যাইতে পারে না অনেকদিন এক মাস হলে বাচ্চা হবে বন্ধুরা কি বাচ্চা হয় আপনাদেরকে দেখাবো দেবো ধুনিয়া পরিমাণ মতো লবণ আমার মশলা কষানো ছিল কিন্তু এখন আমি টমেটোটা দিয়ে দিব এভাবে কাঁচা টমেটো দিয়ে আর ডিম দিয়ে রান্না করলে একটা অন্যরকম টমেটো কষানো হয়েছে বন্ধুরা আমি এখন একটু পানি দিয়ে দেবো অল্প জোরটা বলক আসছে বন্ধুরা তো আমি এখন ডিমটা দিয়ে দেবো বন্ধুরা এটা আমি গাগরা আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ছিম দিয়ে রান্না করব এটা অনেক মজা হয় এটার জন্য আমি তেল দিয়ে দিলাম লবণ দেবো পিঁয়াজ কুচি রসুন বাটা দিয়ে দেবো একটু পানি ভালো করে কষিয়ে নেব না আলুটা আগে দেব এখন আমি দিয়ে দিলাম ঘাগরা আমার ঘাগরা আর আলু কষানো হয়েছে বন্ধুরা এখন আমি সিমটা দিয়ে দেবো কারণ সিম তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় গাছের সিম তো এর জন্য আমি সিমটা একটু দেরি করে দেবেন নাহলে একবার ভেঙে বিসিবির হয়ে যাবে
অশন হয়ে গেছে ভিডিও পান রে বাদলি মামাই করছি আর আদার সিনফুড পছন্দ করে মা লিখে দিতে আছি গাগরা আমার এত পছন্দ দুপাতার কাকড়া হইতে খাই গাগরা অনেক গুণাগুণ আছে পাই না মানুষ আগ্রাটা কিন্তু সবসময় বলে বলা হয় না বছরে ঘাগরা খুব ঔষধীয় জিনিস বন্ধুরা ঘাগরা খাইলে চুলকানি থাকে না রক্ত পরিষ্কার হয় কোন রোগ হয় না ঘাগরা খুবই ভালো জিনিস ডিম দিয়ে কিন্তু টমেটোটা মজা হয়েছে না নতুন রেসিপি বন্ধুরা আমাদের ভাত খাওয়া শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ সবাই বেশি বেশি থাকবে